রূপগঞ্জে কাঞ্চন পৌর নির্বাচনে ডালিম মার্কায় ভোট ও দোয়া চেয়েছেন 1 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হোসেন খোকন। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার 1 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হোসেন খোকন সাক্ষাৎকারে বলেন, উন্নয়ন অনেক হয়েছে, আরও হবে, মানুষের মনে শান্তি নেই। 1 নং ওয়ার্ডের জনগণের শান্তির জন্য সমাজের সকলকে নিয়ে সন্ত্রাস, কিশোর গ্যাং, বাল্যবিবাহ বন্ধ করতে চাই, মাদক প্রতিরোধ, বয়স্ক ও বিধবা ভাতা প্রদান, ছাত্রছাত্রীদের লেখাপড়ার দিকে মনোযোগী করা, খেলাধুলার দিকে ফিরিয়ে আনার কাজ করব, এক কথায় স্মার্ট ওয়ার্ড গড়ার জন্য কাজ করব। তাই আগামী 26 জুন নির্বাচনে আমাকে ডালিম প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান ও দোয়া চেয়েছেন কাঞ্চন পৌর 1 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হোসেন খোকন। বিগত আমলে যেভাবে নির্বাচনগুলো হয়ে গেল, ওইরকম হবে কিনা? যদি ওইরকম হয় তাহলে আমরা নির্বাচনে যাব না, ভোট দিতে যাব না। আমি সবাইকে আশ্বাস দিচ্ছি এবং আমি এটাও বলেছি যে আমাদের ডিসি, জেলা প্রশাসক, রিটায়ার্ড কর্মকর্তা, নির্বাচন কমিশন, ইউনো এডিশনাল আইজি ছিল ওইখানে, আর আমাদের থানার ওসি ছিল ওইখানে, সবাই আমাদের সবাইকে আশ্বস্ত করেছে ইনশাল্লাহ আপনারা কারোর কোনো কথা বিব্রত হবেন না, তারা সম্পূর্ণ যদি কোনো কিছু ভুয়া ইয়া করে আমাদের একটু সচার করবেন, আমরা সেটা তোমাদের কাছে মহাদের কাছে আমরা জানানোর জন্য চেষ্টা করি। আমি নির্বাচিত হলে আমার এলাকার জনগণের যে প্রতিশ্রুতি দিয়েছি, রাস্তাঘাট, বিভিন্ন ড্রেন, পানি নিষ্কাশন, আমি যে শিক্ষা ব্যবস্থা এবং মাদক দ্রব্য, যে সন্ত্রাসী কার্যকলাপ আমাদের এলাকায় কিশোর গ্যাং কিছু আছে দূর করার জন্য চেষ্টা করব। সমাজে কিছু কিছু জিনিস আছে যা বর্তমানে অনেক কিশোররা মাদকের দিকে তারা খুবই ইয়া হচ্ছে, অগ্রসর হচ্ছে, আমি চেষ্টা করবো এদের দূর করার জন্য। আর এলাকা মহামুরব্বী কর্ম সবাইকে নিয়ে আমি এই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করবো। মোটামুটি না ইনশাল্লাহ বলবো 100% আমি স্থানে আছি এবং সাধারণ জনগণ থেকে শুরু করে যারা আছে সবাই আমার আশ্বাস দিচ্ছে এবং আমি ইনশাল্লাহ নির্বাচিত হব। আমি 1 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পাচ্ছি মোহাম্মদ হোসেন খোকন, আমার মার্কার ডালিম, আর আমি সবার কাছে, আমার জনগণের কাছে, জনসাধারণের কাছে, সবার কাছে, মা বোনদের, মা চাচি যারা আছে, বাইরে যারা আছে, মুরব্বী ব্যক্তিবর্গ যারা আছে, সবার কাছে আমি আমার ডালিম মার্কায় ভোট চাই, সবাই আমাকে ডালিম মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।